মানুষের সমালোচনা করার, স্পেশালি গঠনমূলক সমালোচনা করার, ফিডব্যাক দেওয়ার, সাজেশন দেওয়ার, কোনো অ্যাডভাইস দেওয়ার, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বলার একটা মেথড শিখিয়েছিলাম, যেটার নাম হলো দ্য বার্গার মেথড। মানে শুরুতেই তাই এত খারাপ কাজ কেন করছো এটা না বলে একটু বার্গার মেথডে বান, মানে একটু ভালো কথা, তারপর দ্য মেইন ফিডব্যাক, দ্য প্যাটি, এবং লাস্টে আবারও একটু ভালো কথা বান। এভাবে যদি বলা যায় তাহলে আদার সাইডে রিসিভ করতে অনেক ইজি হয়। এ ভিডিও করার পর অনেকে আমাকে বলেছে, হ্যাঁ বুঝলাম তো এটা, কিন্তু কয়েকটা রিয়েল লাইফ এক্সাম্পল হলে ভালো হয়, তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতাম জিনিসটা কীভাবে করতে হয়। এর জন্য আমার একজন স্পেশাল কমিউনিকেশন এক্সপার্ট ফ্রেন্ডকে আমি এখানে নিয়ে এসেছি। ওয়েলকাম সাকিবিন রশিদ। ও হাইট বড় করার জন্য উপরে দাঁড়াচ্ছিল। এটার জন্য ও হলো মাস্টার্স, এই টিশার্টটাও পরে আসছেন। আজকে আমার সেশনের অ্যাকচুয়াল মাস্টার হলো শুভ। তো শুভ তোমাদেরকে দেখাবে অ্যাকচুয়ালি এই বার্গার মেথডে কিভাবে একটা ফিডব্যাক দিতে হয়। তো শুভ, কোনো কিছুর ব্যাপারে একটা ফিডব্যাক দে। এই আমরা এখানটাতে যেখানে দাঁড়ায় আছি, ইটস এ বিউটিফুল প্লেস, রাইট? That's my bun, by the way. Bun. It's a beautiful place. মানে ইটস একটা ফ্যান্টাস্টিক, রাইট? জাস্ট আমার সবই ঠিক আছে, বাট ওয়াশরুমটা আরেকটু ক্লিন হলে জমতো। তো কেন না, এটা ঠিক হয়ে যাবে। এটা আমি যদি বলি একটু তাহলে ঠিক হয়ে যাবে, বাট একটু বুঝায় বলতে হবে, বান প্যাটিং সেটা বলতে হবে, রাইট? সো দ্যাটস দ্য প্যাটিং, রাইট? অ্যান্ড লাস্টলি দ্য পুল, বিউটিফুল, রাইট? ভালো হয়, মানে এখনই ঢাবায় পড়তে ইচ্ছা করতেছে। সো ইয়েস, সো ফার্স্টে ইউ গিভ সাম গুড কমপ্লিমেন্টস অ্যান্ড দেন ইউ রেইজ দ্য রিয়েল ইস্যু অ্যান্ড দেন ইউ এন্ড উইথ সাম সুইট টক্স। দ্যাটস ইট। আমাদের সচরাচর মানুষের সাথে কথা বলি, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক, মানে আমরা তো আস্তে আস্তে নাচ দেরি লেভেলে চলে যাচ্ছি, ঠিক আছে? ব্রিলিয়েন্ট, মানে খুবই ভালো লাগছে, সুপার জব। আচ্ছা একটা জিনিস বলি, ইন্ট্রো গুলা আমি কি আর দু একটা ইন্ট্রো ট্রাই করতে পারি? বিকজ আই মানে লাস্ট কয়েকটা ভিডিওতে ওই একটা কমন ইন্ট্রো ট্রাই করা হচ্ছে। আমরা এই ফার্স্টে দুই তিন সেকেন্ডে আরেকটু ম্যাজিক্যাল কিছু একটা যদি করি, তাই না? গিমিক পাওয়া, হ্যাঁ, একটু মিউজিক পাওয়া, একটু ধামাকাওয়ালা, তাই না? এটা কিছু একটা ট্রাই করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সুপার জব ব্রো, ইউটিউবিংয়ে আন্দোলন এনে ফেলবে সৈয়দ ফাহিম। জোস, অসম। সো এক্সপ্লেইন কর যে কোনটা বান ছিল, কোনটা প্যারি ছিল, কোনটা আবার বান ছিল। একদম ফার্স্ট টাইম বললাম, ব্রো ফাড়াই ফেলতেছো, তুমি নাচ দিলি হয়ে যাচ্ছ, তুমি ফ্যান্টাস্টিক কাজ করতেছো, অ্যান্ড আই লাভ ইউর ভিডিওস, দ্যাটস দ্য বান। বাই দ্য ওয়ে, দিস আর নট লাইস। তুমি যদি কারো কাজ যদি অবজার্ভ করো, ইউ উইল অলওয়েজ ফাইন্ড গুড স্টাফ, অনেক সুন্দর সুন্দর জিনিস বের করা সম্ভব, কিন্তু ভালোগুলো অবজার্ভ করা লাগবে। সেকেন্ড, আমি কয়েক সপ্তাহ ধরে নোটিস করছি যে ইন্ট্রোটা আসলে একটু জমতেছে না, প্রথম দুই তিন সেকেন্ডে যে একটা বাড়ি দরকার সেটা জমতেছে না। তো আমি এটা বললাম, বলি নাই যে ইন্ট্রোটা খারাপ হচ্ছে, আমি বলছি যে ব্রো আমরা অন্য কোনো ইন্ট্রো কি ট্রাই করতে পারি, একটু মিক্সড আপ, একটু জ্যামড আপ। সো আমরা একটু ওই যে এইটাকে একটু সুন্দর করে প্যাকেজ করা, নেগেটিভিটি না দিয়ে পজিটিভিটিতে বললাম, এইটা কি করা যায়? নো ইজ আ ব্যাড ওয়ার্ড, ইয়েস ইজ আ বেটার ওয়ার্ড। সো আমরা ইয়েস দিয়ে ট্রাই করে দেখলাম যে আর কিছু কি করা যায়। অ্যান্ড লাস্টলি ফাহিম, দ্য রক স্টার হি ইজ, ওকে সে অ্যাকনোলেজমেন্টটা দিলাম যে ইউ আর রক স্টার অ্যান্ড ইউ আর ডুইং গ্রেট স্টাফ। গুড জব ফাহিম, অসম জব ডান ফাহিম। Thank you, man.